এসএম লাইভ। জানার নাম মুসা আলাইহিস সালাম। আল্লাহ পাক তানাকে দিয়েছিলেন একটি লাঠি, যে লাঠি দরিয়ায় আঘাত করলে রাস্তা তৈরি হতো, আর যে লাঠি জমিনে ফেলে দিলে সাপ তৈরি হতো। একটু বলুন সুবহানাল্লাহ। এই এলাকার মানুষ আপনারা যথেষ্ট অজ এবং নসিহত শোনা মানুষ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের লাঠির দ্বারাতে যে মুজিজা প্রকাশিত হয়েছিল, তামাম পৃথিবীর দোসরা কোন নবীর হাতের লাঠির দ্বারাতে ওই মুজিজা প্রকাশিত হয়েছিল কি না? এটাই হচ্ছে আল্লাহ একজনকে যা দিয়েছেন আরেকজনকে তা দেননি, আলাদা কিছু দিয়েছেন যেটা সেই সময়ের জন্য প্রযোজ্য। তবে এখানে সবচেয়ে মজার কথা হচ্ছে, তাম পৃথিবীর জমিনে যত নবী রসুল মুজিজা হিসাবে আল্লাহ পাক তানাদেরকে যা দিয়েছেন, একা আমাদের নবী তথা বিশ্ব নবী মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সব দিয়েছেন। একটু বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক আমাদের নবীকে এমন কিছু বিষয় দান করেছেন যা তাম পৃথিবীর অন্য কোন নবী রসুলকে দেননি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবং শুনে রাখুন, অন্য অন্য নবীরা হলেন এলাকা ভিত্তিক নবী। কোন নবী একটা এলাকার নবী, কোন নবী একটা গোত্রের নবী, কোন নবী কয়েকজন ব্যক্তির নবী। কিন্তু আজকের যে নবীর শানে মাহফিল, আমাদের নবী এলাকা ভিত্তিক নবী নন, গোত্র ভিত্তিক নবী নন, ব্যক্তি বিশেষ নবী নন, আমাদের নবী হলেন বিশ্ব নবী। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন। টোটাল নবীকে যা দিয়েছেন, একা আমাদের নবীকে সব দিয়েছেন। এবং আমাদের নবীকে এমন কিছু বিষয় দিয়েছেন যা তাম পৃথিবীর অন্য কোন নবী রসুলকে দেননি। আপনারা ধৈর্যের পরিচয় দিলে আমি একটু একটু আগিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম তখন জান্নাতে। তো আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেছিলেন উসজুদু লি আদম। তাফসীরকারকরা লিখেছেন ও আদম কাল কিবলা, তথা কিবলা রূপী আদমকে সিজদা করো। আমার দিকে তাকান, আল্লাহ কি বললেন? উসজুদু লি আদম। আল্লাহ ফেরেশতাদেরকে বললে তোমরা আমার আদমের জন্য সিজদা করো। তো আল্লাহ পাক সমস্ত ফেরেশতা মণ্ডলীকে দিয়ে আদম নবীকে সিজদা করিয়ে আল্লাহ পাক আদম নবীর ইজ্জত এবং সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। একটু বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনাদেরকে বলেছি, আমি আপনাদেরকে বলেছি যে টোটাল নবীকে যা দিয়েছেন, একা আমাদের নবীকে সব দিয়েছেন। এই যে আল্লাহ ফেরেশতা দিয়ে আদম নবীকে সেজদা করিয়ে আদম নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, এ ব্যাপারে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহ ওনার লিখিত কিতাব, ওই কিতাবটির নাম হচ্ছে তাফসীরে কবীর। তো ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহ এর সুন্দর কয়েকটা জবাব দিয়েছেন। তার ভিতরে নাম্বার এক, এই যে ফেরেশতা দিয়ে আদম নবীকে সেজদা করিয়ে আদম নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, আমাদের নবীর এইরকম কিছু আছে কিনা? আল্লাহ পাক 22 বার, আল্লাহ পাক কোরআন শরীফে 22 বার সূরা আহজাবের ভিতরে আল্লাহ বললেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটু
সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর একটু মহব্বতের সঙ্গে বলুন 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 বলুন। দেখুন ফেরেশতা দিয়ে আদম নবীকে সেজদা করিয়ে আদম নবীর ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, কিন্তু সেটি ছিল একটা সময়ের সঙ্গে সীমাবদ্ধ। ফেরেশতারা সেজদা করেছেন, সেজদা শেষ, দায়িত্ব শেষ। আর আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াতে শরীফা প্রত্যেকটা বক্তা স্টেজে এসে বক্তৃতার শুরুতে এই আয়াতে শরীফা তেলাওয়াত করে, যেটা আমিও করেছি। এর বাংলা মানে হলো নিশ্চয়ই আল্লাহ পাক আমাদের নবীর উপরে তরুদের নজরানা প্রেরণ করেন। একটু বলুন সুবহানাল্লাহ। স্বয়ং কে? শুধু তাই নয়, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ওয়ামালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এবং ফেরেশতারাও আমাদের নবীর উপরে দরুদ পড়ে। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করেন, এটা কোন সময়ের সঙ্গে সীমাবদ্ধ নয়। আর ফেরেশতারা আমাদের নবীর উপরে দরুদ পড়ে, এটাও কোন সময়ের সঙ্গে সীমাবদ্ধ নয়। এই যে ফেরেশতারা নবীর প্রতি দরুদ পড়ে, মিশকাত শরীফের একটা রেওয়ায়েত আছে, আল্লাহ পাক প্রতিদিন 70,000 ফেরেশতা নাজিল করেন। কত হাজার বলেছি? 70,000 ফেরেশতা। ওই 70,000 ফেরেশতা বিশ্ব নবীর মাজার মুকদ্দাসের চারি পাশে ঘিরে দাঁড়িয়ে তাদের নূরের ডানাগুলো মেলে দিয়ে আমাদের নবীর উপরে দরুদ পড়ে। একটু জোরে বলুন। এই ফেরেশতাদের সময় হলো সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যাবেলায় ফেরেশতারা চলে যান, আল্লাহ আবার নতুন 70,000 ফেরেশতা পাঠান। এই ফেরেশতারা বিশ্ব নবীর মাজার মুকদ্দাসের চারিপাশে ঘিরে দাঁড়িয়ে নূরের ডানা মেলে দিয়ে আল্লাহ নবীর প্রতি দরুদ পড়ে। এই ফেরেশতাদের সময় হচ্ছে সন্ধ্যা থেকে সকাল। আবার এই ফেরেশতারা চলে যান, আল্লাহ আবার নতুন 70,000 ফেরেশতা পাঠান। তার মানে ফেরেশতা যতদিন থাকবে ততদিন আমাদের নবীর উপরে দরুদ পড়তেই থাকবে। জোরে বলুন, আরো মহব্বতে বলুন। কিয়ামতের ময়দানে যেদিন বিশ্ব নবীর মাজার মুকদ্দাসটা ফেটে যাবে, আল্লাহ রাসূল মাজার মুকদ্দাসের ভিতর থেকে বার হবেন, আল্লাহ নবী মাজার মুকদ্দাসের ভিতর থেকে উঠে দেখবেন, তখন পর্যন্ত ফেরেশতারা বিশ্ব নবীর মাজার মুকদ্দাসের চারিপাশে ঘিরে দাঁড়িয়ে আমাদের নবীর সামনে দরুদ পড়ছে। একটু জোরে বলুন। তাহলে আদম নবীকে ফেরেশতা দিয়ে সেজদা করিয়ে আদম নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, ওটি ছিল একটা সময়ের সঙ্গে সীমাবদ্ধ। আর স্বয়ং আল্লাহ আমাদের নবীর উপরে দরুদের নজরানা প্রেরণ করেন, এবং ফেরেশতারা আমাদের নবীর উপরে দরুদ পড়ে, তথা ফেরেশতারা যতদিন থাকবে ততদিন আমাদের নবীর উপরে দরুদ পড়তেই থাকবে। তাহলে অঙ্ক কষে দেখা গেল আদম আলাইহিস সালামের তুলনায় আমাদের নবীর সম্মান এবং ইজ্জত অনেক গুণে বেশি। একটু জোরে বলুন, আরো মহব্বতে বলুন। আল্লাহ বাবা আমাদের আব্বা জান আদম আলাইহিস সালামকে শুধু জান্নাতের জায়গা দিলেন না, আল্লাহ বাবা আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে আল্লাহ পাক বিয়ের ব্যবস্থাটা করে দিলেন। আল্লাহ পাক জান্নাতের ভিতরে আব্বা আদম আব্বা হাওয়ার সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিলেন। বিয়ে হয়ে গেল, আব্বা জান ঘুমিয়েছিলেন, আব্বা জান ঘুম থেকে উঠে দেখে পাশে বিবি হাওয়া শুয়ে আছে। আব্বা জান আদম আলাইহিস সালাম আম্মা জানের বিবাহ হয় কোথায় বলুন 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 বলুন? জান্নাতের ভিতরে। বিয়ের ব্যবস্থা করেছিলেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। একটু বলুন সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল, আব্বা জান ঘুম থেকে উঠে দেখেন তো পাশে বিবি হাওয়া শুয়ে আছে।